কোনো ভাইরা করতে চাইলে বাবা মারা গিয়েছে। তো ভাল, আপনি লেখাপড়া করতে পেরেছেন? ক্লাস 7 থেকে পড়া ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছেন আর করতে পারেননি? না। আচ্ছা, তো কেন করতে পারেননি? বিয়ে দিছিল আমার মা। বিয়ে হয়ে যায়? আচ্ছা, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনার পরে মা বিয়ে দিয়ে দেয়। তো কত বছর বয়সে যখন আপনার বিয়েটা দেয়? 15 বছর। 15 বছর বয়সে আপনার বিয়ে দেয়। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আপনার পরিবারে আর কে কে আছে? ভাই বোন? না, ভাই নাই, দুই বোন। শুধু দুই বোন? তো আজকে ভিডিও করতে কেন আসছেন? বেতন পাই, এই 4000 টাকা বেতন পাওয়ার পর আমি চালাইতে পারি না। 4000 টাকা আমি কিভাবে সংসার চালাবো? একটা বিষয় হচ্ছে, আমি আপনার বাসা বাড়িতে কেন কাজ করলেন বা আপনার স্বামীর সঙ্গে কি হয়েছে, আপনার কোনো সন্তানাদি আছে কিনা, সে বিষয়ে একটু আমরা জানতে চাইব। না, স্বামীর কোনো সন্তান নাই। স্বামী 4 মাস সংসার করা ভালো লাগে না, স্বামী সারে চলে গেছে। তারপর স্বামী সারে চলে গেছে, আমি জিজ্ঞাসা করছি কেন সারবার আমার মায়ের ডাং করতো, মানে মায়ের ডাং করতো, কী করতো, বাজার দিত না, খাওয়া দাওয়া দিত না, কিছু দিত না। বিষয়টা আমি বুঝতে পারিনি, 4 মাস সংসার করেছেন, তারপরে আর সংসার করা হয়নি? না। কেন? তারপর সংসার আমার জামাই করবো না, সারে চলে গেছে। আপনাদের কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ডিভোর্স হয়েছে। আচ্ছা, আপনারা এই ভুলগুলো কেন করেন? অল্প বয়সে বিয়ে বসেন, আবার তাড়াতাড়ি আপনাদের ডিভোর্স হয়ে যায়, এই ভুলগুলো আপনারা কেন করেন? আমি তো বিয়ে বসতে চাই নাই, আমি তো পড়ালেখা করতে চাইছিলাম তখন। তারপর আমার মা বিয়ে দিছে। আপনার মা বিয়ে দিয়েছে ছেলে ছেলে দেখে? হুম। ছেলে তখন কি করত? ছেলে ওইখানে চকলেট ফ্যাক্টরি কাজ করত। চকলেট ফ্যাক্টরিতে কাজ করতো? ছেলে কি দেখতে শুনতে ভালো ছিল? আছিল, ভালো ছিল। আচ্ছা, তো আপনিও তো দেখতে শুনতে তেমন খারাপ না, ভালোই। তো আপনাকে রেখে চলে গেল কেন বা ডিভোর্স হলো কেন আপনাদের মধ্যে? কি নিয়ে আপনাদের সমস্যাটা ছিল? আমার সমস্যা কিছু ছিল না, আমার জামাই অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, নেশা পানি করতো, কিবা করতো, অনেক কিছু করতো আমার সঙ্গে, আমার মুখের সামনাসামনি আমার নেশা পানি করতো। আচ্ছা, আপনারা যে প্রতিবেদনের সামনে এসে খালি জামাইয়ের দোষ দেন বা ছেলেদের দোষ দেন, ছেলেরা পরকীয়া করতো, জামাই পরকীয়া করতো, সেই জন্য সংসার ভেঙে যায়, অ্যাকচুয়ালি আপনাদের কি কোনো দোষ নাই না খালি ছেলেদের দোষ? আমাদের তো কোনো দোষ নাই, আমি তো সংসার করতে চাইছি, ও তো সংসার করবে না। আপনি সংসার করতে চাইছেন, সে করবে না? না, সে করবে না। কেন, আপনার কি কোনো সমস্যা ছিল? আপনি কি, আপনার কি কোনো কার সাথে পরকীয়া লিপ্ত ছিলেন আপনি? না, কিছু ছিল না, কোনো সমস্যা ছিল না। ভোর একাতে তালি বাজে না, উভয় পক্ষের দোষ থাকে, যদি দোষ থাকে তাহলে হয়তো একটা সমস্যা দেখা দেয়। একা এই খালি খালি তো সমস্যা হওয়ার কোনো কথাই না। কারখানা যখন কাজ করতো বেতন পাইতো তখন আমার কিছু বাজার দিত না, খাওয়া দাওয়া দিত না, মায়ের ডাঙ্গনে কিছু প্রচুর করতো। আচ্ছা আচ্ছা, তা আপনার কোনো কিছু সে ধরতে পারেনি, তাহলে আপনার নিয়ে সংসার করবে না কেন? সমস্যা বলতে পারি না, কি সমস্যা বলতে পারবো না। বলতে পারবেন না? কি বলতে পারবেন আপনি? আমার সমস্যা কি, আমি সংসার করতে চাইছি, আমি সংসার করব, মায়ের ডাং, তারপরও মায়ের ডাং করতো, নেশা পানি করতো, তারপর আমি সংসার করতে চাইছি। তারপরও আমার মা এখান থেকে বাজার টাজার দিত, খাইতাম, তারপরও আমার জামাই কিছু কিয়া হতো না। আচ্ছা, বিষয়টা হচ্ছে বলুন, আপনার স্বামী যে নেশা পানি করতো সে বিষয়টা আপনি কতদিন পরে জানতে পারলেন? আপনার বিবাহর কতদিন পরে জানতে পারলেন সে নেশা পানি করে? 2 মাস পর। 2 মাস পর? আচ্ছা, যখন আপনার আম্মু আপনার কাছে ছেলেটির সঙ্গে আপনার বিয়ে দেয় তখন কি ছেলেটির বিষয়ে ভালো করে খোঁজখবর নিয়েছিল, ছেলেটি ভালো না খারাপ? ছেলেটার ভালো দেখছিল, এটার কারণে আমার বিয়ে শাদি দিয়েছিল। ভালো দেখি বিয়ে শাদি দিয়েছিল। আপনার শ্বশুর বাড়ি ছিল কোথায়? শ্বশুর বাড়ি ছিল বরিশাল। বরিশাল। আপনি ছিলেন কোথায়? আমার দেশের বাড়ি হলো রংপুর। রংপুর। যখন আপনাদের বিবাহ হয় তখন আপনি কোথায় ছিলেন? কারবানিচর। কামরাঙ্গীচর ছিলেন। ওখানে ছেলে কি ওখানেই থাকতো? ওখানে ছেলে কারখানা কাজ করতো। ওখানে কারখানা কাজ করতো। আচ্ছা, তো আপনার আপনার গ্রামের বাড়ি কোথায় বললেন? রংপুর। রংপুর। রংপুর কোথায়? থানা, জেলা, পোস্ট অফিস? জেলা রংপুর, পোস্ট অফিস রংপুর।
আপনি পোস্ট অফিস রংপুর কিভাবে হয়, জেলা রংপুর পোস্ট অফিস কোথায়, থানা জেলা সব খুলে বলুন। সব এই রংপুর, জেলা রংপুর পোস্ট অফিস রংপুর। জেলা রংপুর পোস্ট অফিস রংপুর, আপনি ঠিকমতো বলতে পারছেন না। আচ্ছা যাই হোক দর্শক, আমরা এমনটি হয়তো ঠিকমতো বলতে পারছি না। তখন এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি তো এখন সিঙ্গেল হয়ে গেছেন, আপনার তো কোনো সন্তানও হয়নি। না, তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি কি করতে চাচ্ছেন? আমার পাশে যদি কে দাঁড়াইতো, আমার মা দায়িত্ব নিত, আমার দায়িত্ব নিত, তাহলে আমার পাশে যদি একটু হেল্প করতো, তাহলে আমি বিয়ে শাদি যদি প্রস্তাব দিয়ে তাহলে বিয়ে শাদি করবো। আপনার দায়িত্ব নিবে কেন, আপনার দায়িত্ব জিনিসটা কি একটু বলবেন, খুলে বলবেন কি ধরনের দায়িত্ব নিতে হবে আপনাদের? আমার মা মানে অসুস্থ, আমার মা উঠতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, একটু যদি হেল্প করতো, টাকা পয়সা যদি একটু হেল্প করতো, তাহলে আমি হেল্প করলে আমি ওষুধ পানি কিনে দিতাম, সুস্থ করে দিতাম। আমার মা যদি দায়িত্ব নেয়, আমার দায়িত্ব নেয়, তাহলে আমি বিয়ে শাদি করবো। আপনার মার দায়িত্ব নিলে, আপনার দায়িত্ব নিলে বিয়ে শাদি বসবেন? আচ্ছা, বিয়ে শাদি হচ্ছে, আপনি তো একবার বসে তো আপনি বুঝতে পেরেছেন যে বিয়েতে কি কি ধরনের মজা, তাই না? বিয়েতে কি ধরনের মজা আপনি তো একবার বিয়ে শাদি বসেই বুঝতে পেরেছেন। তো এখন সেকেন্ড টাইম যদি আবার বিয়ে শাদি বসেন, আবার যদি আপনার আপনার কপালে এই ধরনের দুর্ভোগ নেমে আসে, তখন কি করবেন? তো আমার যদি কোনো একটা ছেলে যদি, আমি যদি কোনো ভাইরা যদি আমার পাশে দাঁড়ায়, দায়িত্ব নেয়, তাহলে আমার যদি দুই বেলা ডাল ভাত যদি খেলা, তাই আমি শান্তি থাকবো। দায়িত্ব নিবে কেন, আপনি একজনের দায়িত্ব একজন কেন নেয়, কি কি জন্য নেয় একটু বলুন না আমাদেরকে। দায়িত্ব নিব যদি বিয়ে, তাহলে আমি বিয়ে শাদি করবো। বিয়ে শাদি করতে চাইলে বিয়ে শাদি করবেন? আপনি তো একজন বিবাহিত নারী, আপনাকে কি ছেলেরা সহজে বিয়ে করবে? কেউ কেউ করতে চায়, কোনো ভাইরা যদি করতে চায়, দায়িত্ব নিতে চায়, তাহলে বিয়ে করবো। কোনো ভাইরা করতে চাইলে? আচ্ছা, তো দর্শক, এই বোনটির হয়তো কথা ঠিকমতো গুছিয়ে বলতে পারছে না, আমরা পরের পর্বতে বোনটির জীবনের গল্পটি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। দর্শক, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বোন, আপনার নাম? মোসাম্মদ বিলকিস আক্তার। আচ্ছা মোসাম্মদ বিলকিস আক্তার, তো আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে ছোট করে কিছু বলার আছে কিনা তাহলে ছোট করে বলেন, আমরা প্রতিবেদন শেষ করব, পরের পর্বতে আপনার ডিটেলস আমরা তুলে ধরার চেষ্টা করব। আমার মা যদি কেউ দেয়, আমার মা অসুস্থ, আমার মা যদি কেউ টাকা পয়সা যদি একটু হেল্প করতো, তাহলে আমি আমার মার কিভাবে করতাম, চিকিৎসা করতাম। আপনার মা কোথায় থাকে? কষ্টে আছি, এটা কারণে চ কামরাঙ্গের চর থেকে। আপনি অনেক কষ্টে আছেন, সেই কষ্টের কথাগুলো আমরা শুনবো পরের পর্বতে। দর্শক, আমাদের এই বন্টির জীবনের গল্প শুনতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে পরের পর্ব দেখার জন্য। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে ভবিষ্যতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।